নিজেকে অন্যের সাথে তুলনা করা কেন খারাপ জেনে নিন কারণগুলি। আপনি কি বেশিরভাগ সময়ই নিজেকে আপনার চারপাশের বাসিন্দাদের সঙ্গে তুলনা করেন? আপনাকে আপনার নতুন সহকর্মীর মতো সুন্দর দেখাচ্ছে কি না তা নিয়ে চিন্তিত? নিজের কোনো বন্ধুকে বা সহকর্মীকে দেখে কি আপনার মনে হয় যে সে আপনার থেকে অনেক ভালো আছে? আপনি কি অনুভব করেন যে আপনার চারপাশের মানুষগুলোর জীবন আপনার চেয়ে অনেক সহজ? এইসব চিন্তা মাথায় আসা মানেই নিজেকে অন্যদের থেকে কম বা ফালতু মনে করা। নিজেকে অন্যের সাথে তুলনা করা খুব সাধারণ বিষয়, কিন্তু এর প্রতিক্রিয়া খারাপ হয়। এর ফলে মাঝে মাঝে নিজেকে নিকৃষ্ট বলে মনে হয়, আর এটি কখনোই নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর শুরু হয় না। এটি খুব অল্প বয়সেও শুরু হতে পারে বা বড় বয়সেও শুরু হতে পারে, এবং তুলনাটি পরিবারের কোনো নিকটস্থ সদস্য, বন্ধুবান্ধব, প্রতিবেশী, সহকর্মী এবং অন্যান্য অনেক ব্যক্তির সাথেই হতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এমন কিছু ব্যক্তি আছেন যারা নিজেকে অপরিচিত কোনো ব্যক্তির সাথেও তুলনা করেন। গবেষণায় দেখা গেছে যেসব মানুষ সারাক্ষণ অন্যের সাথে নিজের তুলনা করেন তাদের মধ্যে হিংসা, অপরাধবোধ ও অনুশোচনা বেশি থাকে। কিন্তু আপনি কখনো এটা ভেবে দেখেছেন যে হাতের পাঁচটা আঙ্গুলের মতোই প্রত্যেক মানুষের জীবন এক হয় না? আপনার মধ্যে যে ক্ষমতা আছে তা হয়তো অপরজনের মধ্যে নেই, সুতরাং অন্যের সাথে নিজেকে তুলনা করার আগে দুবার ভাবুন। নিজেকে সবসময় অন্যের সাথে তুলনা করার ফলে নিজের উপর মানসিক চাপ পড়ে এবং অনুশোচনা জন্ম নেয়। তাই কেন নিজেকে অন্যের সাথে তুলনা করা খারাপ জিনিস তা জানতে আমরা নিম্নে এর কয়েকটি কারণ তালিকাভুক্ত করেছি, জেনে নিন সেগুলি। কোনো মানুষই পারফেক্ট নয়। এটি চিরন্তন সত্য যে কোনো মানুষই নিখুঁত নয়। আপনি এমন কাউকে পেতে পারেন যাকে দেখতে অসাধারণ কিন্তু তার আচরণ ভালো নয়। আবার এটাও হতে পারে যে আপনি যার সাথে নিজেকে তুলনা করছেন সে আপনার মতো কাজে দক্ষ নয়। আপনি যা করতে পারেন সেটা সে করতে পারে না। সবাই একই গুণ নিয়ে জন্মায় না। প্রত্যেকেরই নিজস্ব সমস্যা এবং চ্যালেঞ্জ রয়েছে। এটি একটি কঠোর সত্য যে প্রত্যেকেরই কিছু না কিছু নিজস্ব সমস্যা থাকে এবং প্রতি মুহূর্তে সেটার সঙ্গে মোকাবেলা করে চলছে। তাই আপনি বাইরে থেকে যা দেখেন তা সত্য নাও হতে পারে। আপনি কেবল তার সেই বৈশিষ্ট্যগুলি দেখতে পান যা আপনার কাছে ভালো মনে হয়। সুতরাং শুধুমাত্র অন্যদের বাইরেরটা দেখেই এই সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়া যে আপনার জীবন অন্যদের মতো সহজ নয়, এটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বিষয়। বরং এটি মেনে নেওয়া ভালো যে প্রত্যেকের জীবন তাদের নিজস্ব উপায়ে স্বতন্ত্র। সর্বক্ষণ তুলনা করা নিজের লক্ষ্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। নিজেকে সর্বক্ষণ অন্যের সঙ্গে তুলনা করলে নিজের লক্ষ্য পূরণে সমস্যা দেখা দেয়, কারণ অন্যের দিকে মনোযোগ স্থাপন করতে গিয়ে নিজের লক্ষ্যের কথা মাথায় থাকে না। তাই এই সব দিকে মন দেওয়া বন্ধ করুন, তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনার মধ্যে হিংসাত্মক মনোভাবের বিকাশ হতে পারে। নিজেকে কারোর সঙ্গে তুলনা করা আপনার মধ্যে হিংসাত্মক মনোভাবের বিকাশ হতে পারে, কারণ আপনি যার সঙ্গে নিজেকে তুলনা করছেন আপনি কখনোই সেই ব্যক্তি হয়ে উঠতে পারবেন না। তাই আপনি সেই ব্যক্তির উপর হিংসা করা শুরু করতে পারেন, আর আপনার এই আচরণ সেই ব্যক্তির সঙ্গে আপনার বন্ধন খারাপ করতে পারে এবং আপনার ব্যক্তিত্বের ক্ষতি হতে পারে। আপনার আত্মবিশ্বাসের ক্ষতি হতে পারে। আপনি যখন নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন তখন আপনার আত্মসম্মান এবং আত্মবিশ্বাস হ্রাস পাবে। নিজেকে সবকিছুতেই খারাপ এবং অকর্মণ্য মনে হবে। এর ফলে আপনি কষ্ট পেতে পারেন এবং অন্যদের সঙ্গে কথা বলার সময় নিজের আত্মবিশ্বাস হারাবেন। তুলনা করা ভালো বিষয় নয়। আপনি কোনো প্রসঙ্গে কোনো তুলনা করছেন তা বিবেচ্য নয়,
কিন্তু তুলনা করা কখনোই ভালো বিষয় নয়। আপনি একবার নিজের তুলনা শুরু করার পরে এটি এমন অভ্যাসে পরিণত হতে পারে যে আপনি এটি এড়াতে পারবেন না, ফলে আপনার উপর মানসিক চাপ পড়বে। ঈশ্বর বিভিন্ন মানুষকে বিভিন্ন গুণ দিয়েছেন, অন্যের মধ্যে আপনার গুণাবলী নাও থাকতে পারে। অতএব নিজের ত্রুটিগুলি বুঝে তা নিজের মতো করে মেনে নিয়ে শান্তিতে বাঁচুন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে মুনতাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে বেল আইকনটিতে ক্লিক করুন।